ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাস মাল্টিমিডিয়া প্রযোজিত জিন সিনেমাটি। ভৌতিক আবহে তৈরি এই সিনেমাটি এর মধ্যে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এবার প্রযোজনা সংস্থা ঘোষণা দিল জিন সিনেমা একা দেখতে পারলেই 1,00,000 টাকা পুরস্কার। ঘোষণাটি জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। সেখানে এ প্রসঙ্গে যা লেখা হয়েছে, জিন সিনেমা একা দেখতে পারলেই 1,00,000 টাকা পুরস্কার। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে জিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানে কেউ রাজি হয়নি। আপনি কি পারবেন জিন সিনেমাটি একা দেখতে? সম্পূর্ণ হলে আপনি একা যদি পারেন তাহলে জানান, আমরা রেডি। প্রসঙ্গত জিন সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরি, তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে এই ছবিটি।